মধ্যযুগে অত্যাচারের সংখ্যাই ছিল বেশি। সে সময় যে ভয়ঙ্কর এবং অভিনব শাস্তিগুলো অপরাধীদের দেওয়া হতো তার নৃশংসতা সম্পর্কে আমরা হয়তো ধারণাও করতে পারব না। শুধু তাই নয়, অনেকের হয়তো বিশ্বাসও হবে না যে এগুলো একসময় সত্যি প্রয়োগ করা হতো এবং বন্দীদের উপর। তবে এসব শাস্তির কোনটাই এখন আর প্রচলন নেই, যুগের উৎকর্ষ তা পরিবর্তন হয়েছে, পরিমার্জন করা হয়েছে অনেক কিছু। এরই আবর্তনে নিষিদ্ধ করা হয়েছে এসব পিঠে চমকানোর শাস্তির বিধানও। চলুন এই শাস্তি সম্পর্কে আমরা জেনে নিই। ক্রুশবিদ্ধ করা এই মৃত্যুদণ্ড পদ্ধতি যীশু খ্রিস্টের অনুসরণ করে। একটি ক্রুশ কাঠ এ বন্দী ব্যক্তিকে পেরেক দিয়ে হাত পা কাঠের বা লোহার ক্রুশ দিয়ে উন্মুক্ত স্থানে ছেড়ে দিত। বেশিরভাগ সময় বন্দী সাধারণত রক্তঝরা থেকে মারা যেত। কোনো কারণে সে মারা না যেত, তবে ক্ষুধা বা তৃষ্ণা দ্বারাই মারা যেত। সে সমস্ত বন্দী ছিল ভাগ্যবল, সে শুধু তীব্র ঠান্ডা ও তাপ দ্বারা মারা যেত। 35 থেকে 60 কেজি ওজনের ক্রুশগুলি আসামিকে বয়ে নিয়ে যেতে হতো। শুধু তাই নয়, আরো লজ্জা দেওয়ার জন্য লগ্নও করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের সময় নির্দেশ না মানার জন্য ব্যারাকে সৈনিকদের এভাবে একদিন ঝুলিয়ে রাখার শাস্তি দেওয়া হতো। ভাগ ভাগ বা টুকরো টুকরো করা। মূলত ইংল্যান্ডে এ শাস্তিটির প্রচলন ছিল। ধারণা করা হয় এ শাস্তিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস ও ভয়াবহ শাস্তি। 3টি ধাপের শাস্তি দেওয়া হতো। প্রথমে একটি কাঠের ফ্রেমের সঙ্গে আটকে বন্দীকে নিয়ে যাওয়া হতো ময়দানে। তারপর গলায় দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হতো। এতেও যদি বন্দী দোষ স্বীকার না করে তখন তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার সঙ্গে ঝুলে দেওয়া হতো। ঘোড়া যত সামনে এগোত তত টান পড়ত। এরপরও দোষী স্বীকার না করলে ধারালো অস্ত্র দিয়ে বন্দির পেট কেটে জীবিত অবস্থায় তার নাড়িগুড়ি বের করে ফেলা হতো এবং এরপর গলা কেটে ফেলা হতো। তারপর তার শরীরটাকে চার ভাগে ভাগ করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হতো। বিশেষ অঙ্গ কর্তন। বিশেষ অঙ্গ কর্তনের মাধ্যমে মৃত্যুদণ্ড এই পদ্ধতিতে দেহে প্রধান অঙ্গগুলি কাটা হতো, বিশেষ করে পিঠের। জাপান, ইংল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম এই পদ্ধতিতে চালু ছিল। পেটে ছিল সবচেয়ে বৃহত্তর শাস্তি। তখনকার দিনে চোর ও ভ্যাবিচারও ছিল বেশি, তাই এ শাস্তির প্রচলন ছিল। ইংল্যান্ডে বেশিরভাগ সময় এই শাস্তি দেওয়া ছিল। এই শাস্তি গেল অবশ্যক অঙ্গ। আপনার শরীর থেকে এক এক করে ছুরি বা ধারালো কোনো অস্ত্র দ্বারা অপসারণ করা হতো। বন্দী মারা না যাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকত। ইঁদুরের মরণ খেলা। ইতিহাসে আরেকটি নিশ্চুপ্তম নির্যাতন পদ্ধতির নাম হলো ইঁদুরের মরণ খেলা। এই পদ্ধতিতে অপরাধীকে চিত করে শুয়ে হাত পা বেঁধে দেওয়া হতো। তারপর একটি পাত্রে কিংবা খাঁচায় বড় সাইজের কিছু ইঁদুর রাখা হতো। তারপর পাত্রটি কিংবা খাঁচার মুখের দিকে অংশটি উপভোগ করে অপরাধী পেটে বেঁধে দেওয়া হতো। ইঁদুরগুলো ছাড়া পেতে ছোটাছুটি শুরু করত ও খোলা অংশ দিয়ে অপরাধীর নরম পেটে কামড়াতে থাকত। জঙ্গলাদেরা ইঁদুরগুলো ছোটাছুটি আরো বাড়িয়ে দিতে বালতি কিংবা পাত্রের উল্টো পাশে আগুন জ্বালিয়ে দিত। অস্থির হয়ে ইঁদুরগুলো একসময় অপরাধীর পেট চিরে নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে অপক্রান্ত দিয়ে বের হতো আর ভয়ানক মরণ যন্ত্রণার কাতরাতে কাতরাতে অপরাধীরও মৃত্যু হতো। কতটা ভয়ঙ্কর ছিল সে মৃত্যুদণ্ড একবার ভাবুন। ক্যাথেরিনের চাকা নামটি কেন এসেছে তা জানা নেই, তবে কোনো নারীর নামের সঙ্গে যে সম্পর্কিত তা নাম শুনেই বোঝা যায়। হয়তোবা ক্যাথেরিন নামে কেউ এই মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতি আবিষ্কার হয়েছিল। এই ক্যাথেরিনের চাকার আরেকটি হচ্ছে ব্রেকিং হুইল। এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে সত্যিকার অর্থে আসামের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা। এই পদ্ধতিতে আসামিকে একটি চাকার শহরে শক্ত করে বাঁধা হতো, এরপরে চাকাটি জোরে জোরে ঘুরতে থাকত। এ সময় জল্লাদ চাবুক বা লাঠি দিয়ে ঘুরাতে থাকা আসামিকে গায়ে সর্বোচ্চ জোরে আঘাত করতে থাকত। আঘাত করতে করতে জল্লাদের মন ভরলে সে তখন মোটা লোহা দিয়ে আসামের হাতে আর পায়ে পেরেক পুঁতে দিত। তারপর আবার আঘাতখানা শুরু করে জল্লাদ। যত সময় মন চায় চালিয়ে যায় এই প্রক্রিয়া। মন তৃপ্ত হলে তখন পেরেক পোঁতা অবস্থায় আসামিকে শহরের মাঝে টাঙিয়ে রাখা হয় যাতে সবাই দেখতে পারে। অনেকটা কুশের মতো, শুধু পার্থক্য এখানে কুশ না দিয়ে ক্রস আকৃতির খুঁটির সঙ্গে পেরেক দিয়ে হাত পা লাগানো থাকে। সিদ্ধ করা।
দুর্ভাগা ব্যক্তিকে একটি জলভর্তি পাত্রের মধ্যে রাখা হতো। কল্পনা পাত্রে ছিল প্রথমে ঠান্ডা, তারপর একটি অগ্নিপাত্র নিচে দিয়ে দেওয়া হতো যাতে পানি ধীরে ধীরে গরম হয় এবং গন্ধে জীবন্তে সিদ্ধ হতে থাকে। এইভাবে এক সময় সে মারা যেত। শাস্তির এই পদ্ধতিটি প্রায় 50,000 বছর বয়সী এবং চর্চা হতো প্রাচীন চীনে। নিশ্চিত চীন কিছু পাশবিক শাস্তি আবিষ্কার করেছিল এবং এটাও বলা হয় যে মৃত্যুদণ্ডের এই পদ্ধতি যুক্তরাজ্য বিদ্যমান ছিল 1500 শতক পর্যন্ত। জাপান, ফিজি, পাপুয়া নিয়মিত এই শাস্তির তথ্য রয়েছে। এমনকি মুঘল আমলেও 1675 সালে সম্রাট আওরঙ্গজেবের আমলেও ইসলাম গ্রহণ না করায় শিখ নেতা ভাই দয়ালকে এভাবে হত্যা করা হয়েছিল। কলম্বিয়ান নেকটাই পদ্ধতি মধ্যযুগে নিকৃষ্টতম অমানবিক সব মৃত্যুদণ্ডের মধ্যে নেকটাই পদ্ধতি অন্যতম ছিল। কলম্বিয়ায় 10 বছর ব্যাপী গৃহযুদ্ধ চলাকালে যুদ্ধরত মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে এই পদ্ধতির সূচনা হয়। কলম্বিয়ার নেকটাই হিসেবে ইতিহাসের এই মৃত্যুদণ্ড পরিচিত লাভ করে। এই পদ্ধতিতে প্রথমে একটি বোতা ছুরি দিয়ে অপরাধীর গলা চিরে ফেলা হতো, তারপর তার জিব্বা টেনে গলার এই চিরে ফেলা অংশ দিয়ে বের করে আনা হতো। বাইরে থেকে মনে হতো গলায় টাই জ্বলছে। এমন অবস্থায় অপরাধী শ্বাসরোধ ও প্রভাবত রক্তকরণে ধীরে ধীরে মারা যেত এবং লোকদের ভয় জাগাতে মৃতদেহটির লোকসম্মুখে ফেলে রাখা হতো। সুরবিদ্ধ করা এই পদ্ধতিতে অপরাধী কিংবা বন্দীকে বিভস্ত্র করে একটি লম্বা তীক্ষ্ণ সুচারু লোহার দণ্ড তার মলদ্বারে ঢুকিয়ে দিয়ে লোহার দণ্ডকে খাড়া করে দেওয়া হতো। এতে করে অপরাধী বা বন্দীর নিজের শরীরের ওজনেই অল্প অল্প করে লোহার দণ্ডতে শরীরে ঢুকে যেতে মুখ, মাথা, মুখ বা পিঠ দিয়ে বের হয়ে আসত এবং এভাবেই তাকে প্রকাশ্যে 2-3 দিন ঝুলিয়ে রাখা হতো। ধীরে ধীরে প্রচণ্ড মৃত্যু যন্ত্রণা নিয়ে এক সময় অপরাধী বা বন্দীর মৃত্যু হতো। রোমানিয়ার ব্লক দিয়ে স্পাইনার 12তম শতাব্দীর শাসন আমলে এই নিষ্ঠুরতম মৃত্যুদণ্ডের প্রতি লাভ করে। বন্দী ব্যক্তি সাধারণত মৃত্যু পর্যন্ত অনবৃত যন্ত্রণা ভোগ করতে করতে যতক্ষণ ঘাড় এবং মুখ আগুন লেগে মারা না যেত ততক্ষণ এ প্রক্রিয়া চলতে থাকত। পুড়িয়ে হত্যা করার পদ্ধতি শুরু হয় মূলত জোয়ান অব আর্ককে পুড়িয়ে মারার পর থেকে। সে সময় তার বয়স ছিল মাত্র 19 বছর। 1431 সালের 20 মে তাকে হত্যা করা হয়। জোয়ান অব আর্ক ছিলেন পূর্ব ফ্রান্সের একজন সামান্য কৃষকের ঘরে জন্মানো ব্যক্তি যিনি ফরাসি সেনাবাহিনীর জন্য বিরল যুদ্ধ জয় এনে দিয়েছিলেন। তার নেতৃত্বে ফ্রান্স তাদের বেহাল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার করতে সমর্থ হয়। তিনি সপ্তম চার্লসের ক্ষমতা হারানোর পেছনে পরোক্ষ ভূমিকা রেখেছিলেন। অথচ দেশের জন্য এত গৌরব বয়ে আনা সত্ত্বেও তাকে পাণ্ডুর্গ জিয়ানরা আটক করে ইংরেজদের কাছে বিক্রি করে দেয়। সেখানে একটি খ্রিস্টান আদালতে রায়ে তাকে পুড়িয়ে মারা হয়। তার মৃত্যুর 24 বছর পর সপ্তম চার্লসের উদ্যোগে পোপ তৃতীয় ক্যালিস্টাস তার পুনরুতদন্তে জোয়ানকে নির্দোষ সাব্যস্ত করেন এবং তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। চাকার র্যাক মধ্যযুগে নির্মাংস মৃত্যুদণ্ডের মধ্যে এই পদ্ধতিটি ছিল অন্যতম ভয়ানক। এই পদ্ধতিতে ব্যবহার করা হতো একটি চারকোনা টেবিল যার মাথা ও পায়ের কাছে দুটি দণ্ড চাকার সাহায্যে লাগানো থাকত। দুটি দণ্ডে 2টি করে মোট 4টি দণ্ড থাকত। অপরাধীকে সেখানে রেখে 4টি দড়ি বাঁধা হতো, তারপর শুরু হতে চাকা ঘুরানো হতো। প্রচণ্ড টানে অপরাধীর হাত পা শরীর হতে আলাদা হয়ে যেত, অনেক সময় শরীরের মাঝ বরাবর চিরে 2 ভাগ হয়ে যেত। প্রচণ্ড মৃত্যু যন্ত্রণা নিয়ে অপরাধী এক সময় মারা যেতেন। প্রাচীন ও মধ্যযুগে অপরাধীদের স্বাভাবিক মৃত্যুদণ্ডকে অনেক শাসকই সহজ ও স্বাভাবিক বিচার মনে করতেন। মৃত্যুর মাধ্যমে আসলে তাদের এক প্রকার মুক্তি দেওয়া হয়, তাই বেঁচে থাকতেই তাদের অসহ্য যন্ত্রণা ও কষ্ট দিয়ে ধীরে ধীরে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করা হয় এবং তা অধিকাংশই করা হতো প্রকাশ্য, যেন আবার সবার বুক কেঁপে ওঠে, গা শিউরে ওঠে, ভবিষ্যতে যেন আর কেউ এমন অপরাধ কিংবা শাসকদের বিরুদ্ধে অবস্থান কিংবা বিদ্রোহ করতে সাহস না পায়। এভাবেই এইসব ভয়ঙ্কর মৃত্যুকার্য সম্পন্ন হতো এবং শাসকরা নির্বিচারে হত্যাও করতেন।